আবারও পথ দুর্ঘটনার বলি এক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোড়ে। এইদিন এক প্রাইভেট গাড়ির চালক গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তখনই এক দ্রুতগতির ডাম্পার এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির চালককে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির ওপরে উঠে যায়। ঘটনাস্থলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির চালকের মৃত্যু হয়। পরিচয় জানা যায়নি ওই মৃত ব্যক্তির। ডাম্পারের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা খালাসিকে আটক করেছে। ঘটনার জেরে এগরা দীঘা রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এগরা থানার পুলিশ এসে যানজট মুক্ত করার পাশাপাশি দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সম্প্রতি 116B জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার ও আহত হয় প্রায় 9 জন। সেই ঘটনার কয়েকদিনের মাথায় আবার দুর্ঘটনা, যা এলাকার মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। আবারও পথ দুর্ঘটনার বলি এক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোড়ে। এইদিন এক প্রাইভেট গাড়ির চালক গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তখনই এক দ্রুতগতির ডাম্পার এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির চালককে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির ওপরে উঠে যায়। ঘটনাস্থলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির চালকের মৃত্যু হয়। পরিচয় জানা যায়নি ওই মৃত ব্যক্তির। ডাম্পারের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা খালাসিকে আটক করেছে। ঘটনার জেরে এগরা দীঘা রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এগরা থানার পুলিশ এসে যানজট মুক্ত করার পাশাপাশি দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সম্প্রতি 116B জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার ও আহত হয় প্রায় 9 জন। সেই ঘটনার কয়েকদিনের মাথায় আবার দুর্ঘটনা, যা এলাকার মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।